মানে ভাই 5 বছর ধরে প্র্যাঙ্ক করার পরেও যখন তুমি সপ্তাহে 2 বার করে প্র্যাঙ্ক হয়ে যাও না, মানে সেটার জন্য আলাদাই ট্যালেন্ট লাগে ভাই। ব্র্যান্ড নিউ আইফোন 12 প্রো ম্যাক্স ব্রেকিং প্র্যাঙ্ক অন এসএস, ক্যানিবি চ্যানেলে ক্যানিবির উপর প্র্যাঙ্ক হচ্ছে, বেশ ভালো, বেশ ভালো। এটাই বাকি ছিল। अगर उसका फोन ऐसे पटक दिया जाए, बाप रे, मतलब उसका रिएक्शन कैसा होगा? जो हार्ट होता है ना, हार्ट की साइड में साइड नहीं होता है, मुंह से निकल के आएगा हार्ट। ভাই আমি আমার 14 গুষ্টির সম্পত্তি ভাই বাজি লাগিয়ে বলতে পারি, ক্যামেরাটা এখন ক্যানিবি ধরে আছে। তোমরা ভাই নিজের বুকে হাত রেখে বলো, তোমাদের মনে হচ্ছে না ক্যামেরাটা এখন ক্যানিবি নিজে ধরে আছে? সত্যি কথা বলো। জিসকা ইন্ট্রো হয় ও ভাই ম্যানুয়াল জুম করছে, ফোকাস ঠিক করছে, এগুলো ভাই যার ডিএসএলআর ক্যামেরা আছে না সেই খালি একমাত্র পারে। তুমি একটা অচেনা লোক তোমাকে ক্যামেরা দিয়ে বললো ভিডিও করো, তুমি চুপচাপ এরকম ধরে দাঁড়িয়ে থাকবে, এরকম চুপচাপ চুপচাপ করবে না। দেখো ভাই এইসব দেখে লাভ নেই, আমাদের দরকার হলো উবের প্র্যাঙ্ক, ক্যানিবির উবের প্র্যাঙ্ক। তো ভাই আজকে আমরা দেখবো এই ভিডিওটা, পিকিং আপ উবের রাইডার্স ইন আ সুপার বাইক, মানে সুপার বাইকের ভাই ট্যাঙ্কির ভেতরে লোকজনদের ঢুকিয়ে নিয়ে তারপরে মনে নিয়ে যাবে ইন আ সুপার বাইক। যাই হোক, তো গাইস চলো দেখা যাক, শুরু করা যাক। তো গাইস প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যানিবি দাদা হেলমেট পরেছে, হেলমেট খুবই দরকার সেফটির জন্য, খুবই খুবই সুন্দর, খুবই একটা ভালো মেসেজ দিতে চাইছে তার ফেক প্র্যাঙ্ক ভিডিওসের থ্রুতে। তার সাথে সাথে ক্যানিবি দাদা যেমন দেখতে পাচ্ছ একটা কানে ভাই মাস্ক ঝুলছে, তার মানে মাস্কও নিশ্চয়ই পড়েছিল, তাই জন্য এই মাস্কটা দেখাচ্ছে মানে ঝুলছে। তো হ্যাঁ এগুলো খুবই ভালো জিনিস, আমাদের ক্যানিবি দাদা খুবই ভালো ভালো মেসেজ পাঠাচ্ছে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। বাইকের নাম্বার প্লেট নেই, তুমি বাইতে চাই না ভাই যে ভালো কিছু বলি, বাইকের নাম্বার প্লেট কোথায়? হেলমেট মাস্ক সব আছে কিন্তু বাইকের নাম্বার প্লেটই নেই, বাহ আলাদাই ভাই। তার আবার সিনেমাটিক শটস, নাম্বার প্লেট কই ভাই, সবই বুঝলাম। ভাই ভাই এখন রাত 3:50 বাজে বলে, নাহলে আমিও বলতাম এই যো রে, এই যো ঋত্বিক গ্যাং, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক। হয় না ভাই, রাত সালা 3:50 এর মধ্যে এইও ভাই, কি ভাই কে চেল্লায় ভাই, কি করে পারে ভাই জানি না ভাই, আমার দ্বারা তো হয় না ভাই। 3:50 আছে এখন ভাই, এই ইয়ো এই ইয়ো ঋত্বিক কে কোনা গার মেরে দেবে ভাই, বাস ঘুম থেকে জেগে গেলে ব্রুম ব্রুম ব্রুম, সালা নাম্বার প্লেট নেই আমার ব্রুম 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 করছে। এক্ষুনি কি একটা স্কুটি ইয়ামাহা R6 কে হর্ন মেরে ওভারটেক করে চলে গেল? ভাই কাকুরা সকালবেলা ভাই মাছের বাজারে যাচ্ছে, বাজার বাজার করতে, তোমরা যেতে দে ওদেরকে আগে, ফুটপাতে দাঁড়িয়ে ইন্ট্রো করে নে ভাই। দাঁড়া ভাই, না কিছু শুনতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি, গাড়ির ভ্রম ভ্রম আওয়াজে কিছু বোঝাই যাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে ভাই একটু কথা বললে সুবিধা হয়। করে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না, দুদিন আগে ভাই ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, যারা ছেলেকে কেলাচ্ছে ভাই পাড়ার মধ্যে, ব্রুম 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 আওয়াজ করে ভাই বাইক চালাচ্ছে, তো ভাই ধরে কেলাচ্ছে আচ্ছা মতো, দুদিন আগেই দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছিল। ক্যানিবি দাদা কোন দিন না, কি আর বলবো, এত রোদ্দুরে ভাই বাইক নিয়ে শুট করছে, লাইক তো করা উচিত, আমি করবো না কিন্তু করা উচিত এমনি। ভাই আমিও ভাই গরমে বসে ভিডিও বানাচ্ছি ভাই, থোড়ি এসি চলছে, এসি নেই এই রুমে সেটা আলাদা কথা, কিন্তু থাকলেও ভাই চলতো না ভাই এসি, কত কষ্ট যেন ভাই এরকম ভাই রাত্রিবেলা বসে গরমে অন্যদের ভিডিওতে কাটি করা। লাইক করো ভাই, অনেক কষ্ট করছি আমি, কিন্তু ভাই মন থেকে লাইক করো, ঠিক আছে এমনি লাইক করে দিও না, মন থেকে লাইক করো, এমনি লাইক তো সেও করতো। যাই হোক রাত্রিবেলা তো আসলে বুঝতেই পারছো, চলো দেখা যাক কন্টিনিউ করা যাক। রিং হচ্ছে, এই দেখ বুকিং সাইডে হম লোগো মিল গয়া, বুকিং এসে গেছে উবের এর, খুব সুন্দর ব্যাপার। এক সেকেন্ড,
লাগো শুরুতে শুরুতে স্ক্রিনটা চালু হলো আমরা দেখতে পাচ্ছি মানে অ্যাকসেপ্ট করে নিও অ্যাকসেপ্ট করে নিও অ্যাকসেপ্ট করার সাথে সাথে স্ক্রিন কালো হয়ে গেছে কাপে একটা একটা সামনে দুম কালো স্ক্রিনে দেখে নিয়েছে লোকেশন আর ক মিনিট দূরে আছে বা সুন্দর খুবই ভালো লাগলো আমার দেখে তোকে এক পয়লা বুকিং মিলা গার্লস নেম ইজ একদম আর হোমিন কে ডিসটেন্স দিখা রে ভাই এর ভাই ডেসক্রিপশনে পেটিএম নাম্বার নেই আমি ভাই 50 টাকা পেটিএম করতাম ভাই যা সুন্দর অ্যাক্টিং করছে নেইং ভাই পেটিএম নাম্বার ডেসক্রিপশনে আজকাল তো ভাই সবার থাকে ভাই আগে মেন তো আমার ফলো জরুর রুকা না আর দূর থেকে ক্যামেরা করনা ঠিক আছে দূর থেকে ক্যামেরা জানো ক্যামেরা ক্যামেরা কোন রেকর্ড করতে বুঝতে না পারে সবচেয়ে পহেলা কল কর হ্যালো হ্যালো মে ভাই অবিয়াসলি কোনদিন ছেলেরা উবের থরি বুক করে ভাই শুধু মেরাই তো করে সেই হাক দিয়ে যাওয়ার আগে ব্রাহ্মণ না কানে সেই নিজেদের পইতে ঝুলিয়ে রাখে না তেমন ভাই মাস্ক ঝুলে ঘুরে বেড়ানোর কি পয়েন্ট আমি বুঝতে পারছি না যদি হাক দিয়েই এখন হয়তো সেই কারণেই যাই হোক ভাই ক্যামেরাম্যানকে বললো একটু সাবধানে ক্যামেরা রাখতে যাতে কেউ দেখতে না পায় ক্যামেরাম্যান ভাই রাস্তার মধ্যেখানে বসে আছে ভাই ক্যামেরা এত পুরো সিন উইন সব সেট করে কি করে দেখতে পাচ্ছে না রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান কি করে সম্ভব ভাই ক্যানি দাদা ও ব্রম 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 বেস্ট আজকের ভিডিওর বেস্ট পার্ট এটা আরে কাকা ভাই হেভি টাইম এন্ট্রি দিলে আপ ব্ল্যাক কালার কে টি-শার্ট মে খড়ি হো ক্যা ইয়া ইয়া নো নো ও অল্টো নেই হে কি ভাই দুজনে একে পর পাশাপাশি দাঁড়িয়ে আছে তাও ফোনে কথা বলছে বুঝতে পারছে না যে ওই কথা বলছে কি করে সম্ভব ভগবান জানে অল্টো নেই অ্যাকচুয়ালি মেরা গাড়ি খারাপ হো গিয়া তো মে আজ আপকে লিয়ে আছে বুঝতে পারছে না যে এই ফোন করছে ফোনই কথা বলে যাচ্ছে সত্যি কথা বলতে আমি সারা জীবন নয় ট্র্যাক প্যান্ট নয় গেঞ্জি এই দুটোর উপরে আমি যাই সারা জীবন এই দুটো পরেই আমি বেরোতে কমফোর্টেবল ফিল করি আর আমার ভালোও লাগে আমি জানি না ভাই আমাকে আমাকে জাস্ট বলো স্টাইল মানে কি এটাই কি আজকাল বাজারে চলছে স্টাইল মানে মাথায় হেলমেট নাস্তারির ব্যাগ সামনে হাফ প্যান্ট তার ভেতরে লেগিংস এটাই কি চলছে আজকাল স্টাইলে তাহলে আমাকে চেঞ্জ করতে হবে আমার স্টাইলটা আমি ভাই সেই আদিকালের মতন ভাই ফুল প্যান্ট পরে ভাই বাইরে বেরোই তাই জন্যই হয়তো কোনো মেয়েরা ডেটে যেতে চায় না আমার সাথে স্টাইলের জন্য আচ্ছা নেই অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি মেইন প্রবলেম এই কি মেরা গাড়ি জো না ও খারাপ হয়ে গেছে চলো বেড যাও নাটক করতে হলো এরম ভাবেই মেরা কিডন্যাপ হয় ভাই এরম ভাবেই না ভাই আছে নাম্বার প্লেট গাড়িতে না ভাই যে গাড়ি চালাচ্ছে তার মুখ দেখেছে ভাই হেলমেট ছাড়া প্রপারলি উঠে গেল বাহ একলা থাকবে দেখবে ভাই দাঁড়িয়ে চুল উল ঠিক করছে বা ফোনে হয়তো নিজেকে দেখছে ভাই এরকম কিছু একটা সিন থাকবে দেখেন দেখে নিও ভাই মিলিয়ে নিও আমি দেখিনি কিন্তু তুমি মিলিয়ে নিও আরে यार ये लोग लोकेशन डाल दिया ना भाई मैं उबेर वालों का सोच रहा हूं वो लोग कैसे काम कर रहे होंगे हां वही जाती हो क्लब बोल अच्छा अच्छा उनको भी परेशानी हो रही দিদা বলছে আরে ওই তো দাঁড়িয়ে আছে ওখানে তোমার মহিলাটা দিদাটা বলছে ওই তো দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছে না ওই তো দাঁড়িয়ে আছে দিদা কি করে বুঝবে যে এখানে ভাই পুরো একদম শুটিং চলছে প্র্যাঙ্ক ভিডিওর আজকালকার
যারা কলেজ স্টুডেন্ট যারা স্কুল স্টুডেন্ট তারা কি করে ভাই মানে পড়াশোনা আর হ্যান্ডেল করছে, সত্যি ভাই লাভ ইউ ভাই, স্যালিউট স্যালিউট ভাই যারা যারা ম্যানেজ করছো স্কুল কলেজ, লাইক করে দিও একবার আর কমেন্টস একটুখানি ভালোবাসা ছড়িয়ে দিও, স্যালিউট ভাই স্যালিউট সত্যি স্যালিউট। কি বলেছিলাম, একটা মহিলা মোস্ট প্রবাবলি দাঁড়িয়ে থাকবে ফোনে কিছু একটা করবে, এটাই হয়, কি করে জানি না ভাই ফোনে আমি কিন্তু এটাই হয়। ভাই রাস্তার এপার ওপারে দাঁড়িয়ে আছে কথা শুনতে পাচ্ছে না কেউ আমাকে, কি বানা ফোন পাঞ্জা টি-শার্ট পেনে হো গয়া ক্যা ক্যা আমি কেটে দে ভাই, মা বেঠো মে তেজি সে আপকো পৌঁছাতা হু, আপকো কাহা জানা। আচ্ছা হঠাৎ করে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল ভাই, গাড়ি ওইদিকে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে ক্যামেরাম্যানের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়লো। বাহ, সবসে পহলে তো মে আপকো এক চিজ বাতাউঙ্গা, ইয়ে আপকো করনা হ্যায়, সবকো করনা হ্যায়, ওয়ে স্যানিটাইজ করো আপনে আপকো, স্যানিটাইজ ভাই মাস্ক পরে আছে নাকের নিচে স্যানিটাইজ ফার छार भाई अच्छा हो गया ना जिंदगी मेरा झाड़ा रहा नखरे देख रहे हो भाई, आप लोगों को सलूट है भाई। ভাই নখরে কি নখরে করলো ভাই, তোর চার চাকা নার কথা তোর বাইকে উঠে গেল, এরপর আর কি করবে বলে নখরে দেখ রে হো। मैंने फर्स्ट वाले को हेलमेट पहनने के लिए बोला था तो वो बहुत गुस्सा कर रही थी कि मेरे को मैं ही पहनना है कोविड के लिए। ভাই কি মিথ্যা কথা বলছে, প্রথম মহিলাটার কাছে ও হেলমেট ই নিয়ে যায়নি, উল্টে মহিলাটা বলছিল যে আমাকে একটা হেলমেট দাও, ও দেয়নি। ফ্যান্স লাগিয়ে না, আরে ভাই ক্যানিবি দাদার ফ্যান্স, এরাই ভাই আমার কমেন্ট সেকশনে এসে লেখে যে ক্যানিবি দাদা বেস্ট, ক্যানিবি দাদা একদম আসল প্র্যাঙ্ক করে, যে এরাই 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 লেখে। ইনস্টাগ্রামে ফলো করো ভাই, এই যদি কোনো মহিলা ইউটিউবার এসে যদি বলতো তোমাদের গাইস প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম প্লিজ, সালা দিদা দাদু যার অ্যাকাউন্ট পাবে তার অ্যাকাউন্ট নিয়েই ফলো করে দেবে, কিন্তু আমি বলছি কেউ ফলো করবে না ভাই, করো না ভাই ফলো, কি আর বলবো ভাই। টাপারওয়্যারের কোটার গিভওয়ে করবো ভাই, 10,000 ফলোয়ার্স হয়ে গেলে 5,000 ফলোয়ার্স আছে, প্লিজ ফলো করো। আর এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওটা ভালো ভিডিও, মানে লোক তো বলে ভালো, যাই না ভাই তোমার কেমন লাগবে, কিন্তু দেখতে পারো ভাই এটা ভালো, ভালো বাজে না, ভালো চলে যাবে মোটামুটি বাজারে চলে যাবে।